সালাম আলাইকুম, আমি মোহাম্মদ নাই, চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানা থেকে আসছি। আমি সঞ্জাবনী ট্রেনিং সেন্টারে 2021 সালে আসি। আমার কিছু প্রবলেমের কারণে আমি প্রথমে অ্যাপ্লাই করিনি, পরে সঞ্জাবনী ট্রেনিং সেন্টার থেকে বাসাটা সম্পূর্ণ করি, N5 এবং N4 সম্পূর্ণ করি। করার পরে তারপর হচ্ছে আমি 2024 সালের এপ্রিলের জন্য অ্যাপ্লাই করি। 24 সালের এপ্রিলের জন্য অ্যাপ্লাই করার পরে আমার সিও আসে ফেব্রুয়ারি 27 তারিখ। সিও আসার পরে আমি অ্যাম্বাসির জন্য প্রিপারেশন নেই। আমাদের যে দক্ষ টিচাররা আছে আমাদেরকে অনেক ভালোভাবে ট্রেনিং করায়। তার ট্রেনিং করানোর পরে আপনারা সবাই সঞ্জাবনী ট্রেনিং এর উপর আস্থা এবং ভরসা রাখতে পারেন। ইনশাল্লাহ যারা ফিউচারে বা ভবিষ্যতে আসতে চান, সঞ্জাবনী ট্রেনিং সেন্টারের ফাইল গুছানো এবং প্রত্যেকটা টিচার এবং প্রত্যেকটা টিমমেট ওনারা অনেক ভালো, এবং আপনার সাথে আপনার যে ফাইল গুছানোর প্রক্রিয়া এবং প্রসেস অনেক সুন্দর এবং পরিকল্পনা ভাবে আপনাকে সবকিছু বলে দিবে, অনেক সুন্দর করে গুছিয়ে দিবে। ইনশাল্লাহ আপনারা যারা সঞ্জাবনী ট্রেনিং সেন্টারে আসতে চান, আয়সা কথা বলেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো যে অনেকে হয়তো বাবার নাম, মায়ের নাম, নিজের নামের সাথে অনেক সময় হচ্ছে মিল থাকে না। এই প্রবলেম গুলার জন্য চিন্তা করার কোনো বা টেনশন করার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আপনার এভিডেভিট এর মাধ্যমে বা সংশোধনের মাধ্যমে, আপনারা সংশোধন না হলে এভিডেভিট করে আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারেন। ইনশাল্লাহ আমি এভিডেভিট করার মাধ্যমে ভিসা পেয়েছি, এটা কোনো টেনশন বা কোনো চিন্তার কারণ নয়। এভিডেভিট করবেন, আপনারা ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। আশা করি সবাই সঞ্জাবনী আসবেন, কথা বলবেন, যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনার এখান থেকে ফাইল প্রসেসিং করবেন। ইনশাল্লাহ করি আপনাদের আর অনেক ভালো কিছু হবে। সঞ্জাবনী ট্রেনিং সেন্টারের জন্য শুভকামনা, এবং আপনাদের যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন, নিজেদের ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারি এবং আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ।